দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই ভিডিওতে অধ্যায় ১ এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ১১ পাতার ৪-এর সমাধান করি। ১৩ নম্বর প্রশ্নটি সমাধান করব। গতকাল পর্যন্ত আমরা ১২ নম্বর থেকে সমাধান করেছিলাম, তাই আজ আমরা ১৩ নম্বর প্রশ্নটি সমাধান করব। ১৩ নম্বর প্রশ্নটি হলো x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6, যেখানে x অসমান -1। আমরা এখন ১৩ নম্বর প্রশ্নের অ্যান্সার করব। অ্যান্সার করার পূর্বে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বলতে চাই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা অবশ্যই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবে। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে সমান সমানের বাঁ দিকে এবং ডান দিকে দুটি রেখা এঁকে নেব। আমরা দেখতে পাচ্ছি সমান সমানের বাঁ দিকে দুটি ভগ্নাংশ রয়েছে এবং সমান সমানের ডান দিকে তিনটি ভগ্নাংশ রয়েছে। আমরা প্রথমে সমান সমানের বাঁ দিকের ভগ্নাংশ দুটির হরের লসাগু করব। ভগ্নাংশ দুটির হর হল 2 ও x প্লাস 1। এই 2 ও x প্লাস 1 এর লসাগু হবে 2 × x প্লাস 1। এখন আমরা এই হর 2 দিয়ে 2 × x প্লাস 1 ভাগ করব, লসাগু ফলটিকে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 2 কেটে যাবে, থাকবে x প্লাস 1। x প্লাস 1 দিয়ে আমরা এখন লব x প্লাস 1 গুণ করব। গুণটি আমরা রাফ ওয়ার্কে করি। x প্লাস 1 ইন্টু x প্লাস 1, x স্কোয়ার প্লাস 1x প্লাস 1 প্লাস 1x হবে গুণ করলে, প্লাস 1 দিয়ে xকে গুণ করলে প্লাস 1x, প্লাস 1 দিয়ে প্লাস 1কে গুণ করব, প্লাস 1 হবে, যোগ করব x স্কোয়ার প্লাস 1x প্লাস 1x প্লাস 2x প্লাস 1। আমরা গুণফলটি লিখব, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন আমরা এই x প্লাস 1 দিয়ে 2 × x প্লাস 1 ভাগ করব। ভাগ করলে x প্লাস 1 কেটে যাবে, থাকবে 2। 2 দিয়ে 2কে গুণ করলে হয়ে যাবে 4। এখন আমরা সমান সমানের ডান দিকে যে তিনটি ভগ্নাংশ রয়েছে সেই তিনটি ভগ্নাংশের হরগুলির লসাগু করব। তিনটি ভগ্নাংশের যে হর রয়েছে হরগুলি হলো, প্রথম ভগ্নাংশে রয়েছে 3, দ্বিতীয়তে রয়েছে x প্লাস 1, তৃতীয়তে রয়েছে 6। এই তিনটি হরের আমরা লসাগু করব। লসাগু ফল হয়ে যাবে আমাদের 6 × x প্লাস 1। এবার আমরা এই হর 3 দিয়ে 6 × x প্লাস 1 ভাগ করব। ভাগ করলে আমাদের ভাগফল থেকে যাবে, 3 দিয়ে 6 কাটলে ভাগফল থাকবে 2, 2 × x প্লাস 1 থাকবে। এবার এই 2 × x প্লাস 1 দিয়ে আমরা উপরের লব x প্লাস 1 গুণ করব। তো গুণটি আমরা রাফ ওয়ার্কে করি, 2x প্লাস 2 × x প্লাস 1, 2x × x 2x স্কোয়ার হবে, x প্লাস 2 প্লাস 2x হবে, প্লাস 1 প্লাস 2x প্লাস 2x হবে, প্লাস 1 প্লাস 2 প্লাস 2 হবে, যোগ করব আমরা এখন 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4x প্লাস 2। এই গুণফলটি আমরা লিখব, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2। একইভাবে আমরা এই x প্লাস 1 দিয়ে 6 × x প্লাস 1 ভাগ করব। ভাগ করলে x প্লাস 1 কেটে যাবে, থাকবে 6। এই 6 দিয়ে আমরা 3কে গুণ করব, 3 × 6 = 18 প্লাস 18, 6 দিয়ে। এবার আমরা এই 6 দিয়ে 6 × x প্লাস 1 ভাগ করব। ভাগ করলে 6 কেটে যাবে, থাকবে x প্লাস 1। x প্লাস 1 আমরা এবার -5 দিয়ে গুণ করব, -5x - 5। এখন আমরা দেখতে পাচ্ছি সমান সমানের বাঁ দিকে x প্লাস 1 রয়েছে এবং সমান সমানের ডান দিকেও x প্লাস 1 রয়েছে। আমরা আগেই জেনেছি সমান সমানের এক পাশ এবং অপর পাশে যদি একই চিহ্নযুক্ত সংখ্যা থাকে তাহলে আমরা কেটে দিতে পারি। এখানেও আমরা তাই করব। এই x প্লাস 1 এবং এই x প্লাস 1 আমরা কেটে দেব। আমরা 2 আর 6 কাটাকাটি করব। 2 1 কে 2, 3 2 গুণে 6। এখন আমরা উপরের বাঁদিকের উপরের সংখ্যামালাটি লিখব। x² + 2x + 1 + 4 + 5 লিখব ইকুয়াল টু সমান সমানের ডান দিকের উপরে ভগ্নাংশটি আমরা যোগ বিয়োগ করে লিখতে পারবো। 2x² + 4x - 5x - 1x + 2 + 18 + 20 হবে, +20 - 5 + 15 হবে 15/3। বা এখন আমরা দেখছি সমান সমানের বাঁ দিকে এই সংখ্যামালাটি উপরে রয়েছে এবং নিচে কিছু নেই, 1 রয়েছে। এই 1 এবং এই 3 দিয়ে এখন আমরা কৌণিক গুণ করব। প্রথমে এই 3 দিয়ে গুণ করি। 3 দিয়ে গুণ করলে 3x², 3 2 গুণে 6x, 3 5 15 = নিচে 1 রয়েছে, 1 দিয়ে গুণ করব আমরা উপরের সংখ্যামালাটিকে। ওই সংখ্যামালাটি হবে 2x² বা 2x² - 1x + 15। আমরা দেখতে পাচ্ছি সমান সমানের বাঁদিকে +15 রয়েছে এবং সমান সমানের ডান দিকেও +15 রয়েছে, তা আমরা এখানেও কেটে দিতে পারি। বা সমান সমানের বাঁদিকে +3x² রয়েছে, এটি লিখবো আমরা 3x²। সমান সমান ডান দিকে +2x² রয়েছে, বাঁদিকে লিখতে হবে -2x²। সমান সমানের বাঁদিকে +6x রয়েছে, 6x থাকবে। সমান সমান ডান দিকে -1x রয়েছে, বাঁদিকে নিয়ে আসতে হবে, +1x বা 1x হবে ইকুয়াল টু 0। বা +3x² - 2x² +1x² হবে, +6x + 1x প্লাস 7x হবে ইকুয়াল টু 0। বা 1x² + 7x, এই দুটি পদ থেকে আমরা x কমন নিতে পারবো। আমরা x কমন নেব, থাকবে একটি x প্রথম পদে, দ্বিতীয় পদে থাকবে 7 ইকুয়াল টু 0। বা x × x + 7 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে x ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি এবং x + 7 ইকুয়াল টু 0। বা x = 0 এবং x = +7 বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে -7। সুতরাং নির্ণেয় সমাধান x = 0 এবং -7।